আমার বয়ফ্রেন্ডের তো পরীক্ষা, তো আমি ফোন দিয়ে দেখি যে আমার বয়ফ্রেন্ড কি করতেছে এখন। কল ঢুকছে, উঠাইয়ে না। হ্যালো জান, কেমন আছো তুমি? জি বাবু, ভালো আছি। কলিজা, তোমার না কালকে এসএসসি পরীক্ষা, যাও পড়তে বসো। জানু, তুমি তো আমার সব। তোমার সাথে কথা বললে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যাই। আমার তো বই খুলতে মন চায় না, তোমাকে খুলতে মন চায়। গোলামের পুত, এর লাগে তুই 7 বছর এক ক্লাসে পড়ে আসো, 7 বছর তুই ফেল করছস। তোর লাগে আমার বিয়াটা হইতেছে না, আমার আব্বা আম্মা আমারে বিয়া দিল চাইতেছে। আমার মতো বয়সের ফুলা ফানে 10-12টা ফুলা ফানতে, তোর লাগে আমার বিয়াও নাই, বাচ্চা কাচ্চাও নাই। আমার কি কোনো স্বপ্ন নাই? তাড়াতাড়ি যা পড়ার দোকে যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। গার্লফ্রেন্ড যেহেতু বলেছি, আজকে সারা রাত পড়াশোনা করব। ক্যালেন্ডার নাই গা মাথার নষ্ট, গার্লফ্রেন্ডও কইছে পড়ুর লাগবো, যে বক পড়ুর লাগবো। আর যে মোমবাতি তৎক্ষণ জ্বলবো, আমি তৎক্ষণ পড়াশোনা করবাম। কারেন্ট তো নাই গা, লোডশেডিং এর সমস্যা। আর যে মোমবাতি যৎকান জ্বলবো, আমি অৎকান পড়াশোনা করবো। পরে পড়াশোনা সব বৈশাস কইলাম, আজ কাল তো পরীক্ষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ, আল্লাহ দু সন্তুষ্ট তাহে। তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কইছি, এ নিতে ফাঁস কইল তারে আর পড়ু লাগতো না। আমার 14 শ্রেণী অত্যানি পড়া বসছে, আর জেনি ফোন তো অনেক পড়েছি। এসএসসি পরীক্ষার সময় গাজাখোরদের অবস্থা। বাইগুনের ছবি রে, বুঝলাম না এই ক্লাস 10 এর বই কি বাইগুনের ছবি তাই নাকি? কি রে এমনি তো দেখা ডাল না না না, কারো চিন্তা করা যেত না। এমনি সারা জীবন মানুষের পাপটা অনেক পাপ করছি, চুরি সুশ্রামি করছি, এদের মানুষের দোয়াতে আমি ফিল করতারি। বিড়ি করে আগে বিড়ি চাপাই গে দেয় দাও, একটা কান্না আছি। কই কই বিড়ি দে। পরীক্ষার সময় টিকটকারদের অবস্থা। জুতো হিসাবে না, স্যান্ডেল হিসাবে ধরে নিতে হবে। বইয়ের ভিত্তি ফেসবুক, হ্যাঁ না কালকে পরীক্ষা, ফেসবুক ঢোকন যেত না অনেক। এটা মাঝে ইউটিউব গুতাছে, আবার দেওয়া যাইতেছে না না, ইউটিউবও ঢোকন যেত না কালকে পরীক্ষা। এই এটা মাঝে টিকটক, কালকে পরীক্ষা না, একটা টিকটক করিয়ে লই। চাঁদনি রাত্রে বদনা হাতে কুত্তাই দিল ডাক, এবারে এসএসসি পরীক্ষার প্রশ্ন হয়ে থাকবে।